প্রেমিকার অনুত্র বিয়ে ঠিক হয়েছে জানতে পেরে চরম সিদ্ধান্ত নিল যুবক। প্রেমের সম্পর্কে টানাপোড়েনে ছেড়ে ভিনরাজ আত্মঘাতী যুবক। প্রেমিকার অনুত্র বিয়ে ঠিক হয়ে গিয়েছে, সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাওয়ায় আত্মঘাতী হলো এক যুবক। জানা গিয়েছে মৃত যুবকের নাম সজল কুমার বিশ্বাস, বয়স 18 বছর, গাইঘাটা থানার সুঠিয়া এলাকার বাসিন্দা। সজল বর্তমানে মুম্বাইতে কর্মরত ছিল, সেখান থেকে পরিবারের সদস্যদের কাছে মৃত্যুর খবর আসে। পরিবার সূত্রে জানা গিয়েছে পার্শ্ববর্তী এলাকার একটি মেয়ের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল সজলের। মেয়েটির তাদের বাড়িতে আসা যাওয়া ছিল। সম্প্রতি মেয়েটি সজলকে জানিয়েছে তার অন্যত্র বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তাই সে আর সম্পর্ক রাখতে পারবে না। বিষয়টি মেনে নিতে পারেনি, সে মেয়েটিকে বারবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু মেয়েটি তার ফোন নাম্বার ব্লক করে দেয়। পরবর্তীতে শুক্রবার ভোররাতে পরিবারের সদস্যদের কাছে খবর আসে পরিবারের বড় ছেলের মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। আসা যাওয়া ছিল মেয়েটার, অনেকবার এসেছে আমার ছেলের সাথে, না 5 থেকে 6 বছর তার সম্পর্ক। আমি তোমার সেই ছেলে না, আমার তো আছে, আমি সামলাই নিস, আমি মরবো না, আমি পলাইয়া দৌড়ি নেব না, আমি বিষ খাবো না, আমি সুস্থ আছি, আমার সেই ছেলে, আমি বিকেলে বন করেছি, আমার ছেলে বন তোলে নাই, মেরে বলেছি বাবা। যদি মেয়েটির ঠাকুমার দাবি, মেয়েটির সঙ্গে তার শুধুমাত্র বন্ধু সম্পর্ক ছিল, কোনো ধরনের ভালোবাসার সম্পর্ক ছিল না। সে ছেলেটা মারা গেছে, ওর সঙ্গে কোনো প্রেম টেম ছিল? ওরে বাবা, মা চিনতেন আপনারা ওকে? না গো, ওরা আমরা কোনোদিন চিনিনি, দেখিনি, জানো না। ওরা এখন যা বলছে সব বানাই বানাই মিথ্যি কথা বলছে। এই ছেলের সঙ্গে রিয়ার কিভাবে পরিচয় কিছু জানতেন? বললাম না, কলেজের সঙ্গে যাওয়া আসায় পরিচয়, বন্ধু হিসেবে। বন্ধু হিসেবে তোমার হ্যাঁ মেইল লিখতেই তোমার বিয়ে করতে হবে, এর কি একটা কথা আছে? ওরে বাবা, না কোনোদিন আমরা তো দেখিনি, জানি না, শুনি না। ওর বাড়ির থেকে বলছে মেয়েটা ওদের বাড়ি যেত এবং অনেকদিন ধরে সম্পর্ক ওদের সম্পর্ক বললেই হবে, সম্পর্ক বাড়িতে মেয়ে কোনোখানে নড়ে না, একটু কলেজে যায়, পাড়ায় ছেলেদের সাথে যায়, তাদের সাথে বাড়ি আসে, বাড়িতে কোনোখানে নড়ে না। তোমার বাড়ি যে সম্পর্ক পাতাইলো কী করি, আর করি কত রকম বলবে না মানছি। আজ মুম্বাই থেকে সজলের মৃতদেহ এসে পৌঁছাবে সুটিয়ার বাড়িতে। কি মনে হচ্ছে, কি অসুবিধা, মানে কইটা থাকতে পারে, কেমন কি ঘটনা করতে পারে? মেয়েটার বিয়ে ঠিক হয়েছে অন্য জায়গায়। মেয়েটার বিয়ে ঠিক হলে মেয়েটা ফোন করে জানাইছে আমার বিয়ে ঠিক হয়েছে, আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না, ওর ফোন নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে। তারপর ওর কাকার কাছে যোগাযোগ করছে, কাকার সঙ্গে যোগাযোগ করলে কাকা অন্যরকম থ্রেট ট্রেট দিয়েছে। হ্যাঁ, তারপরে ও নিজেরে নিজে বুঝ দিতে পারে নাই, নিজেই আত্মঘাতী।